নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল এবং শুভ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা তো বন্ধুরা আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং কিছু তোমাদের প্রশ্নেরও উত্তর দিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে গতকাল কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনাল টু ম্যাচে উড়িষ্যা এবং মুম্বাই মুখোমুখি হয়েছিল যেখানে কিন্তু উড়িষ্যা এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে মুম্বাই সিটিকে তো এবার ব্যাপার হচ্ছে কালকের ম্যাচে বহু ঝামেলাও হয়েছে যেখানে তিনটে রেড কার্ড হয়েছে মুম্বাই সিটির প্লেয়ারের যেখানে হচ্ছে রস্টেন গিফিটস গুরকিরত সিং এবং জর্জ পেরেরা দিয়াজ এদের কিন্তু রেড কার্ড হয় তো বন্ধুরা রেড কার্ডের ডিসিশানগুলো কিন্তু কন্ট্রোভার্সিয়াল ছিল বলে বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছে এবং সব থেকে বড় কথা হচ্ছে উড়িষ্যা এফসি কিন্তু সুযোগ করে দিয়েছে রেফারি যেরকমটা কিন্তু দাবি করা হচ্ছে তো কার্য তো তোমরা দেখতেই পাচ্ছ উড়িষ্যা কিন্তু যেহেতু কলিঙ্গ সুপার কাপ উড়িষ্যারই নাম দিয়ে খেলানো হচ্ছে তো উড়িষ্যার টিম কিন্তু বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এছাড়া বন্ধুরা সার্জিও লোবেরা কিন্তু রস্টেন গিবিটসের কলারে হাত দিয়েছিলেন যেটা নিয়ে কিন্তু অনেক রকম প্রশ্ন ঘুরছে কিন্তু দেখো বন্ধুরা তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখো রস্টেন কিন্তু শান্ত করার চেষ্টা করছিলেন লোবেরা কারণ রস্টেন কিপিডস লড়াই করতেই ব্যস্ত ছিলেন সেই কারণে তাকে মানে কলারটা জাস্ট ধরে তাকে ঠেলে পাঠানোর চেষ্টা করছিলেন যেখানে কিন্তু মুম্বাইয়ের লোকেরাও ছিল তো এই হচ্ছে ব্যাপার এছাড়া কিন্তু রস্টেন গিপিটস এবং গুরকিরত সিং তারা রেড কার্ড দেখে বাইরে যাবার সময় তারা কিন্তু মিডিল ফিঙ্গার দেখিয়েছিলেন সমর্থকদের এইটা কিন্তু খুবই একটা খারাপ বিষয় ফুটবল মাঠে একটা লজ্জাজনক ঘটনা হিসাবে বলা যেতে পারে তবে এই ঘটনা আরও ঘটতে থাকবে যদি এই রেফারিরা না শোধরায় এই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি হতেই থাকবে এরপর তোমাদের যেটা জানাতে চলেছি সেটা সানাকে নিয়ে অনেকেই পোস্ট করছো তো দেখো বন্ধুরা তোমাদেরকে এইটুকুনি বর্তমানে দাঁড়িয়ে ফাইনাল বলতে পারি যে সানা সিং তিনি কিন্তু সবুজ মেরুন জার্সি গায়ে চাপানো বর্তমানে দাঁড়িয়ে সম্ভব নয় যেটুকু জানা যাচ্ছে বর্তমানে দাঁড়িয়ে যে সানার সাথে কিন্তু ডিল ক্যান্সেল হয়ে গেছে মোহনবাগান ম্যানেজমেন্টের এই রকমটাই কিন্তু বর্তমানে জানা যাচ্ছে খবরটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বর্তমানে দাঁড়িয়ে সত্যি কথা এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের নতুন বিদেশি নিয়ে অনেকেই প্রশ্ন করছে যে দাদা নতুন বিদেশি মোহনবাগানের কবে আসবে তো দেখো বন্ধুরা মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপে ঝাবাস তিনি কিন্তু তিনজন বিদেশির নাম দিয়েছিলেন ম্যানেজমেন্টকে তবে তাদের মধ্যে এখনও কেউই চূড়ান্ত নয় আজকে তোমরা যদি দেখো তাহলে আজকে ছাব্বিশ তারিখ হয়ে গেল তো জানুয়ারি মাসের দিনের মতো বাকি তো সেক্ষেত্রে এখনো অব্দি কনফার্ম নয় যে নতুন বিদেশি কে আসবেন তো ব্যাপারটা যথেষ্ট কমপ্লিকেটেড তো দেখা যাক কি হয় পরবর্তীকালে কোনো রকম আপডেট যদি পাই লাস্ট মুহূর্তে চমক সবসময় মোহনবাগান দেয় সেই রকমই কিছু দিতে পারে তো দেখা যাক পরবর্তীকালে যদি কোনো আপডেট পাই এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে কাটসুমি ইউসাকে নিয়ে মোহনবাগানের প্রাক্তন তারকা এই জাপানি বিদেশি কাটসুমি ইউসা তিনি কিন্তু তার ফুটবল কেরিয়ার তো শেষ করে এবার তিনি বর্তমানে কোচিং কেরিয়ার শুরু করলেন যেখানে তিনি ফুকুসিমা ইউনাইটেড এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ পদে তিনি কিন্তু নিযুক্ত হলেন তিনি একটা সময় জানিয়েছিলেন মোহনবাগানের কোচ হতে চান তবে মোহনবাগান থেকে রকম অফার কিন্তু সেইভাবে তিনি পাননি সেই কারণে তিনি ফুকুসিমা ইউনাইটেড এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে যোগ দিলেন এরপর লাস্ট যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের আপডেট অনেকেই জিজ্ঞাসা করছো ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ইয়াগো ফালকে তিনি কবে আসবেন ভারতে তো দেখো বন্ধুরা যেটুকু জানাই যাচ্ছে আগামী সপ্তাহে সোম মঙ্গলবার করে তার কিন্তু কলকাতায় পা রাখার কথা এই রকমই আপডেট রয়েছে মানে আগামী সপ্তাহে তিনি কিন্তু চলে আসবেন এই রকমই কিন্তু আপডেট বর্তমানে শোনা যাচ্ছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ